রাজ্যে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা বা জিআরপিটি গ্রুপটি পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। পরীক্ষার ফল প্রকাশ করে অবিলম্বে শূন্য পদ পূরণের দাবিতে পরীক্ষার্থীরা একাধিকবার কর্তৃপক্ষের সাথে দেখা করে ডেপুটেশনে প্রদান করেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখনও পর্যন্ত জিআরপিটি গ্রুপটি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে না। অবিলম্বে ফল প্রকাশের দাবিতে সোমবার পরীক্ষার্থীরা শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে সমবেত হন এবং প্লেকার্ড হাতে নিয়ে ধর্নায় বসেন। এদিন ধর্নায় সামিল পরীক্ষার্থীরা জানান, সোমবারের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে, যতক্ষণ পর্যন্ত পরীক্ষা ফলাফল প্রকাশ করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন। আজকে আপনাদের আন্দোলনটা কি উদ্দেশ্যে? আমরা জিআরপিটি গ্রুপ ডি ক্যান্ডিডেট এখানে রয়েছি, চার বছর ধরে এখনো রেজাল্ট আউট হচ্ছে না। গ্রুপ সি যারা চাকরি পেয়েছে তারা অলরেডি চাকরি করছে, প্রায় এক বছর হয়ে যাচ্ছে তাদের রেজাল্ট আউট হয়ে, মেরিট লিস্ট আউট হয়েছে। আমরা এখন এখানে অপেক্ষা করছি মেরিট লিস্টের অপেক্ষায়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে আমরা বিনম্র নিবেদন, আমাদের রেজাল্টটা দ্রুত পাবলিশ করার জন্য আমরা আগেও এসেছি, এখানে ডেপুটেশন দেওয়া হয়েছে। তো এখন আমরা আজ আবারও আসছি, এখন আমাদের যতক্ষণ মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। মেরিট লিস্টের বিষয়ে আমরা একটা সদুত্তর নিয়ে এখান থেকে যাব, কারণ সকাল থেকে রাত অবধি আমরা চারটা ওয়ার্ড নিয়েই থাকি। জেআরবিটি সকালে ঘুম ভাঙে এই জেআরবিটির মানে কথাটা শুনে যে আজকে জেআরবিটির রেজাল্ট হবে, আবার ঘুমোতে যাই সেই প্রত্যাশা নিয়েই। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রেট চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহার প্রতি বিশ্বাস রয়েছে, বিশ্বাস ছিল এতদিন, ভবিষ্যতেও থাকবে। সেজন্য আমরা দেখেছি জেআরবিটি গ্রুপ সি একেবারে রিয়েল ট্রান্সপারেন্টির মাধ্যমে তারা চাকরি পেয়েছে প্রত্যেকে। গ্রুপ ডিও সেটা হবে সেটা আমরা জানি, তবে যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে আমরা বারবার প্রত্যাশা করছি, আজও প্রত্যাশা করছি, এবং একই সাথে জেআরবিটির মিনিস্টার রয়েছে মাননীয় টিঙ্কু রায় মহোদয়, ওনার কাছেও প্রত্যাশা করছি জেআরবিটির মেরিট লিস্ট আজকের মধ্যেই প্রকাশ করার জন্য। উল্লেখ্য, গত এক বছর হলো জেআরবিটি গ্রুপ সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মেরিট লিস্টের ভিত্তিতে গ্রুপ সির পাশ করা পরীক্ষার্থীরা ইতিমধ্যে চাকরিতে যোগদান করে ফেলেছেন, কিন্তু গ্রুপ ডির পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।